Kilise gel lan. Gel lan. Söyle dayı. Hey. লিফট আবার বন্ধ, সিঁড়ি দিয়েই নামতে হবে। ওয়েট, বাসায় পিচ্ছি থাকার ঝামেলা একটাই, বের হইতে গেলে কষ্ট হয়ে যায় বের হওয়া। যাই হোক, বাদবাকি কথা রাস্তায় বসে বলতেছি। হ্যালো ইন্টারনেট, দিস ইজ রাফসান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এখন যাচ্ছি হলো ফার্মগেটে ইমোটো বাজারে ইরফান বাবু ভাইয়ের ওইখানে, কজ অনেক দিন যাবতে আমি ফিল করতেছিলাম যে আমার বাইকের ব্রেকিংটা একটু আপগ্রেড করা দরকার। কজ আমার যে বাইকটা আছে ভাই, এ শুধু দৌড়ায় কিন্তু থামার বেলায় একটু প্রবলেম করে। এই বাইকের ব্রেকিংটা আসলে মানে একেবারে ওয়াও টাইপের কোনো কিছু নাই, অ্যাভারেজ টাইপের ব্রেকিং যে চলে এই টাইপের। সো এইটাই একটু আপগ্রেড করার জন্য আমি এখন যাব ইমোটো বাজারে, কজ ওইখান থেকেই আমার আরসিবির কিছু প্রোডাক্ট নিতে হবে। বাংলাদেশে একমাত্র তারাই আরসিবি ইম্পোর্ট করে। আমি আগে ইমোটো বাজারে যাই, ওইখান থেকে আমার বাইকের জন্য কোনটা ভালো হবে ওই প্রোডাক্টগুলো নেই, এরপরে আমি আপনাদের ডিটেলস বলতেছি যে আমার যেই প্রোডাক্টগুলো নিছি ওগুলোর প্রাইস কত পড়তেছে আর আমার বাইকের জন্য কেমন পারফর্মও করবে। সো আগে ইমোটো বাজারে যাওয়া যাক। আল্লাহ হাফেজ ভাই, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ হ্যাঁ, পিস। এই জায়গাটার ভিতরে একটা আন্ডারগ্রাউন্ড ফিল আছে, আই ডোন্ট নো ভাই। আসছিলাম ইমোটো বাজারে, কজ আমি বলছিলাম ব্রেকিংটা আপগ্রেড করব, সেই জন্য আমি আরসিবির কিছু প্রোডাক্ট নিয়ে গেলাম। কি কি নিছি আমি চালাইতে বলতেছি। আমি আমার ব্রেকিংটা আপগ্রেড করার জন্য কি কি আরসিবির প্রোডাক্ট নিলাম, তো আমি একটা একটা করে বলতেছি। ফার্স্টে যেটা বলবো সেটা হলো ফ্রন্ট ব্রেকের জন্য আমি একটা E2 মাস্টার সিলিন্ডার নিছি, যেটার প্রাইস হলো 4800 টাকা। এরপরে একটা E2 ক্লাচ লাইন নিছি, যেটার দাম হলো 2200 টাকা। এরপর ফ্রন্ট ব্রেকের জন্য টেফলনের একটা হোস পাইপ নিছি, যেটার প্রাইস 1500 টাকা। অবশ্য হোস পাইপ দুইটা নিছি, একটা সামনের ব্রেকের জন্য, একটা পিছনের ব্রেকের জন্য। পিছনের ব্রেকের যে পাম্পটা আছে ওইটা আমি ইনস্টল করতেছি না, ওইটা আমি হয়তো বা সামনেরটার পারফরমেন্স যদি বেটার পাই তখন আমি পিছনেরটা আপগ্রেড করব। শুধুমাত্র হোস পাইপটা নিয়ে নিলাম। এরপরে আরেকটা নিলাম হ্যান্ড গ্রিপ, যেটার প্রাইস হইলো 900 টাকা। এই টোটালটা যোগ করলে হয় 10900 টাকা। এই তো গেল একটা খরচের হিসাব বললাম, এখনও ইনস্টলেশন কস্ট বাকি আছে। আর এইগুলা ইনস্টল করার জন্য আমি এখন আছি মিরপুরে, মিরপুরের সাইড ফিটে। আমি যাব আরএম অটোতে, ওইখান থেকে ইনস্টল করব। এই সামনেই আরএম অটো। সো আগে ইনস্টল করি, এরপরে ইনস্টলের পরে আমার পারফরমেন্স কেমন আসতেছে এটা নিয়েও আমি বলবো। কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ, কি অবস্থা? কিছু কাজ বাকি আছে পরে, মানে
ঈদের আগে টাইট শিডিউল, তো মানে একেবারে একদম পাইটুল সিরিয়াল ছাড়া আসলে খুব মেনটেন করা কষ্ট। এখন আগে ইনস্টলটা করি, এরপরে বাদ বাকি কথাগুলো বলতেছি। বাইকারদের জীবন অর্ধেকটা গ্যারেজে কাটে, এই কথাটা কেন বলতেছি, কারণ আমি এইখানে আসছি অলমোস্ট কয়টা বাজে, দুপুর দুইটা কি দেড়টার মতো বাজে, আর এখন বাজে রাত্র 8:30। তো এতক্ষণ যাবত আমি এইখানেই বসা ছিলাম, আমার বাইকের কাজ, আমার বাইকের কাজ এখনও চলতেছে দেখেন। বাইরে যে বের হবো, কজ এখানে এসির মধ্যে আসি, বাইরে বেরোতে ইচ্ছা করতেছে না। কি কি কাজ করাইছি যখন আমার কাজ শেষ হবে তো আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি। 2000 years later আজকের এই ভিডিওটা শ্যুট করতেছি আরসিবি ইনস্টলের প্রায় অলমোস্ট এক মাস পরে। কজ লাস্ট যেই দিন আপনারা দেখছেন যে কাজ করতে করতে অলমোস্ট রাত 11:30 মতো হয়েছিল, তো তখন চিন্তা করলাম যে একেবারে আরসিবি ইনস্টলের পর পারফরমেন্স কেমন পাচ্ছি, তো ওইটার ভিডিওটা এইটার ভিতরে ইনক্লুড করি। আর আমি ওই দিন কী কী ইনস্টল করছি আমি আরেকবার দেখাচ্ছি। আমি ওই দিন যেগুলো ইনস্টল করছি তার ভিতরে ফ্রন্ট ব্রেকের জন্য মাস্টার সিলিন্ডার, তারপরে ক্লাচ, দেন এই গ্রিপ আর এই ব্রেক হোস, এই টোটাল সবগুলো ইনস্টলেশনের কস্ট পড়ছে আমার 1400-1500 টাকার মতো সবগুলো। এই ছিল মোটামুটি একটা খরচের হিসাব। তো এখন শুরু থেকে আপনারা একটু হিসাব করে দেখেন যে কত টাকা খরচ গেছে। আমার হিসাবে আসে 12,400 টাকা, বাট এর থেকেও 2-400 টাকার হিসাব একটু গরমিল আছে, কজ ওইগুলা হিসাবের বাইরের খরচ। আর আমি এখন আপনাদের বলবো এটার পারফর্ম আমি কেমন পাইতেছি, স্টকের থেকে বেটার কিনা, সো ওই জিনিসটা আমি রাইড করতে করতে আপনাদের কাছে শেয়ার করতেছি। আমি আপনাদের কাছে যেইগুলো প্রোডাক্ট আমি লাগাইছি ওইগুলার একটা একটা করে ডিটেলস বলতেছি। ফার্স্টে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এটার হ্যান্ড গ্রিপ, যেটা আমি লাগাইছি আরসিবির। এই যে এই গ্রিপটা দেখতে পারতেছেন, এটা এটা এত বেশি কমফোর্টেবল আর এত বেশি সফট যে রাইডিংয়ের আপনার যে হাত ব্যথা বা কোনো কিছু তো হবে না, হবেই না। এইটা ট্রাস্ট মি 900 টাকা দিয়ে কেনা ওর্থ ইট, এত বেশি সফট আর এত বেশি কমফোর্টেবল, এটা রাইডিংয়ে বেশ ভালো ফিল দেয় একটা। এই তো গেল হ্যান্ড গ্রিপের পার্ট। সেকেন্ড আসি ক্লাচ। ক্লাচটা লাগানোর পরে আসলে যে একটা ওয়াও ফ্যাক্টরটা কাজ করে না, যে ওয়াও এই ফ্যাক্টরটা না কাজ করে না, ইটস নর্মাল, লাইক স্টকের থেকে সামান্য সামান্য একটু বেটার ফিল হয়, বাট নট লাইক ওয়াও ওয়াও ফ্যাক্টরটা আর কি কাজ করে। এই তো গেল ক্লাচের ব্যাপারটা। এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা সেটা হলো এই যে মাস্টার সিলিন্ডারটা ফ্রন্ট ব্রেকের। ট্রাস্ট মি অর নট, ইটস টোটালি আপ টু ইউ গাইস। আমার কাছে এই যে এই জিনিসটা একটা ওয়াও ফ্যাক্টরের মতো কাজ করছে, লাইক আমি যখন আগের স্টকের ব্রেকিং রেসপন্স আর বর্তমান ব্রেকিং রেসপন্স, ইটস লাইক দিন আর রাতের ডিফারেন্সটা চলে আসছে। ট্রাস্ট মি, আপনারা যখন এক্সপিরিয়েন্স করবেন তখন বুঝবে। আগের থেকে ব্রেক রেসপন্স যথেষ্ট ফাস্ট হয়েছে, ব্রেক রেসপন্স যথেষ্ট ভালো। তারপরে যে আগে যে একটা ব্যাপার ছিল যে কাইপা 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 যায়, তো ওই জিনিসটাও কইমা আসছে। টোটালি মানে একটা ওয়াও ফ্যাক্টর কাজ করতেছে। এই মাস্টার সিলিন্ডারটা লাগানোর পর এটা লুকটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তা আপনারা দেখলেই বুঝবে যে স্টকেরটা খুবই সিম্পল, বাট এটা দেখতেও যেমন সুন্দর এটার পারফরমেন্সও যথেষ্ট ভালো। মানে আমি এক মাস চালা বেশ স্যাটিসফ্যাকশন কাজ করতেছে। আগের থেকে ব্রেকিংয়ে কনফিডেন্ট বাড়ছে,
এটা ব্রেক রেসপন্স ভালো হয়েছে, যে আগে যে স্কিট করার প্রবণতাটা ছিল ওইটাও কম আসছে। যদি আমি শুধু পেছনে ব্রেকিং আমি হোস পাইপটা লাগাইছি, ব্রেক পাম্পটা লাগাই নাই, ওইটা আমি সামনে লাগাবো, বিকজ আমি ফ্রন্ট ব্রেকে না যথেষ্ট স্যাটিসফাইড। ওয়েট, হয়তো বা আমার কথায় আপনাদের একটু অন্যরকম লাগতে পারে, বাট একটা কাজ করি, সামনে কিছু ভাই ব্রাদার আছে, ওইখানে একটা স্টকের 4B আছে, ওদের কাউকে আমি চালাইতে বলি, দেন ওদের কাছ থেকে আপনি ডিফারেন্সটা শুনেন যে অ্যাকচুয়ালি কতটুকু ডিফারেন্স হয়েছে। ব্রো, একটা হেল্প লাগবে, তুমি এই স্টকটার এটা চালাবা, চালানোর পরে এই দুইটার ভিতরে ডিফারেন্স কি পাইতেছ এটা তুমি বলবা। তুই রাইড করবি না ও রাইড করবে? ও করবে রাইড। আচ্ছা সাজিদ, একদম অনেস্ট রিভিউটা দিবা ভাই, কোনো ফেক কোনো কিছু বলার দরকার না, একদম অনেস্ট, যেটা তুমি ডিফারেন্স, যেটা তুমি ডিফারেন্স পাবা ভাই ওইটাই বলবা। ও তো, ওর তো ভালো বোঝা উচিত। তুই যা, তুমি অনেস্ট রিভিউটা দিবা, যে আমারটা চালানোর পরে আর তোমারটা চালানোর পরে তুমি কি কি ডিফারেন্স পাইছো একদম অনেস্টলি বলবা। অনেস্টলি বলতে গেলে এটা গ্রিপটা আমি অনেক কমফোর্ট পেয়েছি, আর ব্রেকিং এর কথা বলতে গেলে বেশ ভালো, স্টকের থেকে আমি এটা অনেক পারফরমেন্স ভালো পেয়েছি। ব্রো, ব্রেক রেসপন্সটা স্টকের থেকে বেশ ভালো পেয়েছি, পারফরমেন্সের দিক থেকে খুবই ভালো, আর ওভারঅল বলতে গেলে সব মিলিয়ে বেশ ভালো। এই ছিল মোটামুটি একটা পারফরমেন্স টেস্টের ভিডিও। ওভারঅল স্টকের থেকে আমার কাছেও পার্সোনালি আরসিবির প্রোডাক্টটা অনেক বেশি ভাল লাগছে, আর অনেক বেশি কমফোর্টেবল ফিল হয়, আর রাইডিংয়ে অনেক বেশি কনফিডেন্ট দেয়। সো এই ছিল মোটামুটি একটা আপডেট, দ্যাটস ইট, হোপ সো ইউ গাইস আর এনজয়িং দিস ভিডিও, ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।